দিদি ভাই দাদা ভাই তোমরা সবাই দেখবে আমি একদিন চিকেন ডাল মশলা বানাবো আর গোলা রুটি করব। কি দেব বানাবো এইটা তোমরা দেখতে থাকো। চিকেন ডাল মশলা বানানোর জন্য যা যা লাগে নিয়ে নিচ্ছি। এই 1 কেজি চাল আছে, লবণ, হলুদ, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা, শুকনা লঙ্কা, তেল। এই চালগুলো এখন ধুয়ে নেবো আর মশলাগুলো বাদ দিন। চালগুলো ধোয়া হয়ে গেছে, মশলাটা বাদ হয়ে গেছে। এখন চালের নাগে মই মশলা মাখাই দেবো। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন লঙ্কা বাটা দেব, পরিমাণ মতন জিরে বাটা, পরিমাণ মতন পেঁয়াজ বাটা, তারপর সর্ষের তেল, এখন মশলা দিয়ে মাখাই নি। চালগুলো মাখান গিয়ে গেছে, এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন উনানটা ধরাই নেবো, উনানটা ধরে গেছে এখন করে দেবো। সেই করে গরম হয়ে গেছে সর্ষের তেলটা দেবো। কড়াইটা গরম হয়েছে, তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে তেজপাতা, কেটে শুকনো লঙ্কা, কেটে জিরে দিয়ে দেব। হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। চালটা ভালো করে বাদ দিন। ওই তো ভালো করে উল্টে ফিরে বাদ দিন না বাবা, কোন তারও করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে ভেজে নিচ্ছি, তোমার কথাতেই আমি কাজ করছি। এইভাবে তো নাকি কাকি? আচ্ছা ভালো টেস্ট হয়েছে। কাকি দেখো দারুণ টেস্ট, মানে সেন্টে এত মনে হচ্ছে টেস্টে আমি খেয়েই নিলাম, এমন টেস্ট হয়েছে। যত নাড়াই চেড়াই উল্টে ফেলে কেনকে দেবো এটাই ভালো হবে। তোর আমার কাছে দিয়ে দি, ভালো করে নাড়ো, ভালো করে নাড়তে পারছো না? এই তো
হ্যাঁ উল্টো পাল্টা গেল এই না রে মনে হচ্ছে রাত্রে আজকে খায় নাই হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে ভেগে এদিক দেই আমি একটু টেস্ট করি হ্যাঁ না ঘরে গরম মশলাটা পাটায় বাটা এখন দিয়ে দেবো গরম মশলার দেওয়া হয়েছে তো ভালোর গিনারা দিয়ে নামাই চিকেন ডাল মশলা আমার রান্দা হয়ে গেছে নামাইনি 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 গোলা রুটি দেখান বানাই নেব গোলা রুটি করার জন্য এখন করে দেব সেই দেব না আমি আটাটা গোলা রুটি করতে মাহাইনি আটাটা মাহানি হয়ে গেছে হালকা করে গে এখন আমি রইতে দেবো করই টাটকে গেছে এখন গোলা রুটিটা বানিয়ে নি এরম ভাবে গোড়া রুটি গুলো বানিয়ে নি কাকি আজকে কি রান্ধছে চিকেন মশলা ছাল আমি আজকে গোলা রুটি কাকি যে বানাইছে আমার দেখে সহ্য হচ্ছে না আমি খেতে থাকি খাও বাবা খাও খাও সকালবেলাকার জল খাবার গোলা রুটি বানিয়েছে আমার কাকি চিকেন ঝাল মশলা সকালবেলাকার এই যে টেস্ট হয়েছে না কজন এইভাবে বানিয়ে খায় আর এই গোলা রুটি আমার যে কাকি বানাতে পারে সকালবেলা জলখাবারটা এইভাবে আপনারা বানিয়ে খাবেন ঝাল চিকেন মশলা আর গোলা রুটি সকালবেলাকার টিফিন এইভাবে যদি ঘরে বানিয়ে খান না তাহলে পরে খুব সুন্দর খাওয়া হয় পেট ভরে খাওয়া হয় খুব আনন্দ করে সবাই মিলে খাওয়া হয় আপনারা এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা একটু দেখবেন এই যে মেয়ে ছেলে বানাচ্ছে আমার কাকি যে বানাচ্ছে গোলা রুটিটা আপনারা দেখুন এনার বয়স 90 উপরে এখনো যে এই যে গোলা রুটি বানিয়ে দিচ্ছে আর এই চিকেন মশলা যে বানিয়ে দিল ঝাল মশলা এই যে ফার্স্ট ক্লাস করে যে বানিয়ে দিল এই সকালবেলা খাচ্ছি এটা একটা আমার সৌভাগ্য এবং আপনারা এনার ভিডিওটা আপনারা একটু দেখবেন কেমন হয়েছে আমাদের একটু জানাবেন কি ইনি একটু খুশি হবে আমার গোলা রুটি বানানো হয়ে গেছে